क्या अल्लाह नबी के जखन सृष्टि करे बंधु के बंधु देखें मायार नजरे हाय हाय बंधु के बंधु देखें मायार नजरे हाय हाय बंधु के बंधु देखें मायार नजरे सैन बीजर जन्न सब सैन बीजर वसीलाते सब सृष्टि हो गए छे नबी जी आबारे पागल करे छे बोलो नबी जी आबारे पागल करे छे नबी जी आबारे पागल करे छे बोलो नबी जी आबारे पागल करे छे अल्लाह नबी के जकुल सृष्टि करे परन अल्लाह नबी के जकुल सृष्टि करे बंधु के बंधु देखें मायार नजरे हाय हाय बंधु के बंधु देखें मायार नजरे सैन बीजर नूरते सब सृष्टि होए छे सैन बीजर नूरते सब सृष्टि होए छे नबी जी आबादेर पागल करे छे बोलो नबी जी आबादेर पागल करे छे बोलो नबी जी आबादेर पागल करे छे अबू बकर सिद्दीक मन वाला बोले भावलन बोले माबूद तुम्हारे नाम अमर नबी मुस्तफा ला इलाहा इल्लल्लाह खुदित करे छे बोले माबूद गो आमी अबू बकर सिद्दीक ला इलाहा इल्लल्लाह लेखा আছে কিন্তু আংঠির উপরে আর কোনো কিছুর লেখা নাই বলে মাহবুব আমি আবু বকর সিদ্দিক বলে আল্লাহ যদি আমি আবার যদি অন্যায় হয়ে যায় আল্লাহ তবু অন্যায় যদি হয়ে যায় হোক কিন্তু আবার নবী মুস্তফার নামটা তোমার নামের সাথে আমি জুড়ে দিলাম বলেন সুবহানাল্লাহ ও মুসলমান স্বর্ণওয়ালাকে বলছে বলে ভাই বলে স্বর্ণহার বলে শোনো বলে লা ইলাহা ইল্লাল্লাহর জায়গার মধ্যে আর একটা নাম তুমি লিখে দাও যে নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলমান যখন নবী মুস্তাফার দরবারে আবু বকর সিদ্দিক হাজির বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী আপনি যে আংটিটা দিয়েছিলেন ওই আংটিটার লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহকে সেবা কই মাবুদ নেহি বলে আমি এটা লিখে নিয়ে এসেছি বলে হুজুর আংটিটা আপনি আপনার হাতে নিয়ে নেন আপনার নবী আবার নবী আংটিটা হাতের মধ্যে নিলেন নেবার পরে দেখতে পেলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর নবী বলছে বলে আবু বকর তোমাকে না বলেছিলাম যে আল্লাহর শুধু নামটা লেখো লা ইলাহা ইল্লাল্লাহ লেখো কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ কেন তুমি খুদেতে করেছো আবু বকর সিদ্দিক বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো আমার নবী কামলি বালা যখন আমি লা ইলাহা ইল্লাল্লাহ লেখা দেখলাম আর আমার দিলের মধ্যে কেমন কেমন যেন উতলা হয়ে উঠল আমি আবু বকর সিদ্দিক তোমার ইজাজত নিয়ে নাই তোমার পারমিশন নিয়ে নাই তোমার অনুমতি নিয়ে নাই আমি লিখে দিয়েছি সন্নহারকে বলে দিয়েছিলাম যে মুহাম্মদ রাসূলুল্লাহ খুদিত করে দাও এটা আবার মহব্বতে মুহাম্মদ রাসূলুল্লাহ আমি লিখতে বলেছিলাম বলেন সুবহানাল্লাহ ও মুসলমান আল্লাহর নবী বলছে আবু বকর সিদ্দিক তুমি ভুল করেছো আমি নবী মুস্তফা শুধু আল্লাহর নাম লিখতে বলেছিলাম আমার নামটা কেন সেখানে জোর দিয়েছো কিছু বুঝতে পারলাম না ও বাবা মুসলমান আল্লাহ পাকের দব্য বাণী হলো আল্লাহ পাক বলছে জিবরিল বলে জিবরিল রে দেরি করো না আমার আবু বকর সিদ্দিক টেনশনে পড়ে গেছে আমার নাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু আমার নবী মুস্তফা লিখতে বলেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে বলে নাই যার জন্য আবু বকর সিদ্দিক টেনশনে পড়ে আছে জিবরিল আমিন দেরি করো না বিলম্ব করো না যাও যাও ওই আংটির উপরে তুমি লেখো যে আবু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লিখেছে আর নিচে লিখে দাও আবু বকর সিদ্দিকের নাম বল সুবহানাল্লাহ জিবরিল আমিন দেরি করিও না আল্লাহ আমি আমার নাম তো লিখেছে আবু বকর সিদ্দিক আর মুহাম্মদ রাসূলের নাম আবু বকর সিদ্দিক লিখেছে এই দুইটা নামের
নিজের হ্যাঁ নিজের লাইনে তুমি লেখো জিবরিল আমিন যে হযরত আবু বকর সিদ্দিক বলে সুবহানাল্লাহ এর থেকে বোঝা গেল যে আল্লাহ যেখানে নবী মুস্তাফা সেখানে নবী যেখানে সাহাবীগণ সেখানে এর থেকে বোঝা যায় যে নবীর মহব্বত যদি অন্তরে আপনার থাকে তাহলে আপনার কোনো জায়গাতে বিপদ আপদ মুসিবত আসতে পারে না বলেন সুবহানাল্লাহ আর একটু আপনাদের আগে নিয়ে যাই ও মুসলমান আপনার নবী আমার নবী আকা মাওলা রূহে ফিদা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিস পাকে নবী আমার বর্ণনা করেছে আপনি মসজিদে গেলেন যে আল্লাহর নবীকে যখন সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে হায় হায় বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে হায় হায় বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে সেই নবীর জন্য সব সেই নবীর ওসিলাতে সব সৃষ্টি হয়েছে নবীজি আমারে পাগল করেছে বলো নবীজি আমারে পাগল করেছে নবীজি আমারে পাগল করেছে বলো নবীজি আমারে পাগল করেছে আল্লাহর নবীকে যখন সৃষ্টি করে পড়েন আল্লাহর নবীকে যখন সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে হায় হায় বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে সেই নবীর নূরেতে সেই নবীর নূরেতে সব সৃষ্টি হয়েছে সেই নবীর নূরেতে সব সৃষ্টি হয়েছে নবীজি আমাদের পাগল করেছে বলো নবীজি আমাদের পাগল করেছে বলো নবীজি আমাদের পাগল করেছে আমার নবী নূরের নবী আর উম্মতের গুণা দেখেন সবই বলে সুবহানাল্লাহ আমার নবী হলো নূরের নবী আমার নবী হলো নূরের নবী উম্মাতের গুনাহ তিনি দেখেন সবই ওগো উম্মাতের গুনাহ তিনি দেখেন সবই সেই নবীকে দেখার আমার সেই নবীকে দেখার মোদের সাদ জেগেছে হায় হায় সেই নবীকে দেখার আমার সাদ জেগেছে আমার নবীজি সবাইকে পাগল করেছে বলো নবীজি আমারে পাগল করেছে বলো নবীজি আমারে পাগল করেছে বলে সুবহানাল্লাহ ও বাবা মুসলমান বলতে চাইছিলাম আয়াত পড়েছে বলে ইন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ বলে সুবহানাল্লাহ মুসলমান আয়াতের পরে আমি বাস করব আপনার নবী আমার নবী আকা মাওলা রূহে ফিদা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কে আল্লাহ পাক যদি না বানাতো তাহলে কিছু আল্লাহ পাক বানাতো না একটি কথা আপনাদের বললাম এমন মহামান্য ব্যক্তি যদি আপনি নামাজে দাঁড়ান যতক্ষণ অব্দি নবীকে আপনি সালাম দিবেন না আল্লাহ পাক আপনার সালাম না আপনি যদি দেন আপনার নামাজ আল্লাহ কবুল করবে না বলেন সুবহানাল্লাহ বাবা মুসলমান আপনার বাড়িতে শ্বশুর আসবে আপনি সালাম দিবেন আপনার বাড়িতে শাশুড়ি মা আম্মা আসবেন আপনি কিন্তু সালাম দিবেন সবার সবাইকে সালাম দেওয়া ওয়াজিব সুন্নতে রাসূল আছে আর সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব সালাম যদি না দেন পহলে সালাম আর উসকে বাদ কালাম ও বাবা বলা উদ্দেশ্যটা মারে তাই আসুন আপনার নবী আমার নবী আকা বলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত 11 জন স্ত্রীকে নিয়ে আলাপে আলাপ শুরু করেছে নবী আমার স্ত্রীগুলোকে নিয়ে কেউ বলছে 11 জন কেউ বলছে 13 জন তো একটা নিয়ে নেন মতামত আছে এখানে মতভেদ আছে তো ইবনার মধ্যে 11 জন স্ত্রীর মধ্যে একজন দাঁড়িয়ে গেলেন আমার নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবী
আপনার 11 জন আপনার স্ত্রী 11 জন আপনার সামনে আছে আপনার নজরে বলে নবী গো ও গো নবী 11 জন স্ত্রীর মধ্যে 11 জন আপনার আমরা বউ 11 জন স্ত্রী এই 11 জন স্ত্রীর মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন আপনি কাকে বেশি ভালোবাসেন আচ্ছা যদি প্রশ্ন করে উত্তর দিতে হবে কি নাই আমি প্রশ্ন করলাম আপনাদের উত্তর যদি না দিই আপনারা আমাকে ছাড়বেন জানার বিষয় আছে তো হ্যাঁ না তো আপনার নবী আমার নবী 11 জন স্ত্রীকে নিয়ে আলাপ করছে কথাবার্তা হচ্ছে কথোপকথন হচ্ছে তো আমার নবীকে প্রশ্ন করে দিলেন স্ত্রীর মধ্যে একজন বলে হুজুর এই যে 11 জন আপনার আমরা স্ত্রী আছি আপনি সবথেকে কাকে বেশি ভালোবাসেন আচ্ছা দুজন আপনার বাড়িতে স্ত্রী আছে দেখা গেল আপনি কিন্তু ছোট পক্ষের যিনি শেষে যাকে বিয়ে করে নিয়ে আসছেন ওকে কিন্তু বেশি ভালোবাসেন আর বড়কে কিন্তু একটু বর্তমানে যা যুগ জামানা আমি দেখি যার যার বাড়িতে দুই ধরনের হ্যাঁ এরকম স্ত্রী আছে দুই হ্যাঁ দুইটি বউ তো দেখবেন বড়কে দেখতে পারে না হয়তো আপনাদের সাহাপুরে নাই মনে হয় আছে নাকি হ্যাঁ আছে মশলার ব্যাপার বলছি শুনেন কেয়ামতের কোট হবে হাসরের মাঠ হবে ভয়াবহ দিন হবে কেউ কারো হবে না যদি নিজের স্ত্রীর হকটাকে যদি সমজস্য স্বরূপ বন্টন করতে না পারেন যদি তাকসিম করতে না পারেন তাহলে কিয়ামতের কোটে আল্লাহর পাকের দরবারে আপনি পাকরাও আপনাকে করবে বলেন সুবহানাল্লাহ আপনার নবী আমার নবী নবী মুস্তাফা এইবার আমার নবী দাঁড়িয়ে গেলেন বলে আমার প্রিয় তোমারা আমার স্ত্রীরা বলে শোনো তোমরা যে জটিল প্রশ্ন করেছো এই প্রশ্নটা আমি আজকে জবাব দিব না তিন দিন পরে আমি জবাব